1176 1176 1176 1176 1176 খালি এই সংখ্যাটা বা 1176 হরে কৃষ্ণ এই শব্দগুলো এই কথাটা সর্বত্র ভাইরাল হচ্ছে আমরা ফেসবুক বা সোশ্যাল মিডিয়াতে ভীষণভাবে দেখতে পাচ্ছি যা চাইবে তাই পাবে এটাই দাবি করা হচ্ছে কিন্তু এই নাম্বারটা আসলে কি একটা পবিত্র এঞ্জেল নাম্বার আমরা সবাই জানি জগতে এমন অনেক নাম্বার আছে যেগুলোর মধ্যে কিছু নাম্বার ভীষণ পবিত্র আবার কিছু নাম্বার কিন্তু আমাদের জীবনে খারাপ প্রভাব ফেলে নিজের ইচ্ছা পূরণ হবে এই 1176 হরে কৃষ্ণ নাম্বারটা দিয়ে এটা একটা অ্যাঞ্জেলিক নাম্বার কিন্তু কিভাবে তো চলে এসো আমরা জেনে নিই কিভাবে এই পবিত্র সংখ্যাটিকে আমরা ব্যবহার করব এই 1176 সংখ্যাটিতে রয়েছে এক অদ্ভুত শক্তি কি এর রহস্য শুনে নাও তাহলে 1 হলো এমন একটা সংখ্যা যার মধ্যে রয়েছে এক ভিন্ন কম্পন জীবনকে নতুন করে শুরু করার অনুপ্রেরণা দেয় সাফল্য ও স্বাধীনতার অনুভূতি যোগায় 7 সংখ্যাটা আমাদের ভিতরের শক্তি আর ইউনিভার্সাল এনার্জিকে জাগিয়ে তোলে তার সাথে আধ্যাত্মিক বা স্পিরিচুয়ালিটির জাগ্রত ঘটায় আর 6 সংখ্যাটি কি 6 সংখ্যাটা আমাদের মনে নিঃস্বার্থ ভালোবাসা আর আমাদের কর্তব্যবোধকে বাড়িয়ে দেয় যাতে আমরা সবাইকে সাহায্য করতে পারি যেমন শ্রীকৃষ্ণ আমাদের শিখিয়েছেন যে জীবনকে কিভাবে আমরা সফল করে তুলতে পারি আর কোন পরিস্থিতিতে কি করা উচিত পবিত্র গ্রন্থ আমাদের হিন্দুদের পবিত্র গ্রন্থ গীতা আর মহাভারতে উল্লেখ আছে আমাদের যে কোনো ইচ্ছে আমরা নিজে রায় পূরণ করতে পারি আমাদের ধর্মে হরে কৃষ্ণ শব্দটা সবচেয়ে পবিত্র মানা হয় 1176 সংখ্যাটির সাথে হরে কৃষ্ণ যোগ করলে আরও শক্তিশালী হয়ে ওঠে এবং আমাদের জীবন থেকে সব নেগেটিভিটি দূর করে পজিটিভিটি এনে সফলতার রাস্তায় এগিয়ে যাওয়া যায় শাস্ত্রীয় সংখ্যা বিজ্ঞান অনুসারে এই সংখ্যাটা একটা আধ্যাত্মিক সংখ্যা এই সংখ্যাতে 11 এবং 17 সংখ্যাটা একবার করে আসছে 11 সংখ্যাটার অর্থ হাজার বাধা বিপদ আসা সত্ত্বেও নিজের লক্ষ্যে পৌঁছানো আর 17 সংখ্যাটার মানে হচ্ছে সশৃঙ্খলা আর সমবেদনা তাই এই সংখ্যাটা বারবার উচ্চারণের ফলে এক অদ্ভুত কম্পনের সৃষ্টি হয় জীবনে সব ইচ্ছে সফল করার শক্তি আপনা আপনি চলে আসে শুদ্ধ মনে বিশ্বাসের সাথে এক নাগারে যদি 1176 হরে কৃষ্ণ বলতে থাকো বা কোনো জায়গায় লিখতে থাকলে অদ্ভুত মনোবল পাওয়া যায় যেটা আমি নিজে ফিল করেছি অনেকেই দাবি করেছেন এই অ্যাঞ্জেল নাম্বারটা 24 ঘন্টার মধ্যে তাদের ইচ্ছা পূরণ করে দিয়েছে যতবার খুশি সংখ্যাটা উচ্চারণ করা যায় বা লেখা যায় আমার নিজের ইচ্ছা পূরণ হয়েছে আমি দেখো 1176 সব সময় লিখি বা যখন আমি ধ্যানে বসি বা মেডিটেশন করি তখন আমি সর্বক্ষণ এই 1176 হরে কৃষ্ণ এইটা দিয়েই মেডিটেশন শুরু করি তোমাদের বলে বোঝাতে পারবো না আমি ভেতর থেকে এক অদ্ভুত শক্তি ফিল করি এক অদ্ভুত এনার্জি আমার শরীরের মধ্যে এসে যায় এটা যখন খুশি করা যায় 108 বার চাইলে 108 বারও তোমরা মন্ত্রটা জপ করতে পারো বা 108 বার কোথাও লিখতেও পারো তবে বিশ্বাস না থাকলে চেষ্টা না করাই ভালো কারণ কথায় আছে বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহু দূর এরকম ভিডিও ভালো লাগলে জানিও আমি আরও মানব সেবার জন্য চেষ্টা করব প্রত্যেক মানুষ সুখে শান্তিতে আনন্দে থাকুক 1176 হরে কৃষ্ণ বলে আজ বিদায় নিচ্ছি